প্রিয়া চকুপানী, কিয়নো হিমন্ত বিশ্ব শর্মায় যদি কিনা করবলগীয় আসে, যদি প্রকৃতার্থে বিদেশী বিরোধ করে, এন আর সি পুনরীক্ষণ করে পেলায় থাকা 80 লাখ বিদেশীর নাম কর্তন করে তারপরে একটা রক্ষক কবচ যদি 6 নম্বর দফা কমিটিয়ে ইতিমধ্যে প্রতিবেদন দিছে, সেই রক্ষক কবচ কার্যকরী করবল যে ভূমি চাকরি বাণিজ্যিক ব্যবস্থা খিলঞ্জিয়ার হাতত থাকবে আইনগতভাবে, সেইখিন নকরে। আর এই কারণে নকরে কেন প্রকৃতার্থ এজন ক্ষমতার ব্যবসায়ী হয়, কারণে কোনো নীতি আদর্শ নাই, আর জানে যে রাজনীতিক ভেটি হয়েছে কোন বাংলাদেশি মিয়াখিন বাংলাদেশি মুসলমান ভোট সম্পূর্ণ ভেটি হয়েছে 30 জন MLA, 30 জন MLA আহিলে 36 জন লোক এখন সরকার গঠন করবে, সেইটাই হয়েছে মূল লক্ষ্য, তার বাইরে বেলেগ হবে না। এটা আমি যদি চাও গোটে রাজনৈতিক কেরিয়ারটি যা 30 বছরে আটাইতকে সেই সময়ের যদি শক্তিশালী রাজনৈতিক শক্তি তারলতে থাকে, আসু করলে, কংগ্রেস করলে, বিজেপি করলে, বিজেপিক করে আহি পেলে একটা সমস্যাও হয়ে গেল, কিন্তু বিজেপি অল্প পলিসি হিসাবে বা নীতিগতভাবে বাংলাদেশি মুসলমানের বিরুদ্ধে থাকে, সেখানে কি করে বাহির গিয়ে বাহির যখন মন্তব্য দিয়ে বা স্পিচ দিয়ে বা বক্তৃতা রাখে হিন্দি আর ইংরাজি উগ্র হিন্দুত্ববাদী করে, সেই উগ্র হিন্দুত্ববাদী করে পেলে দিল্লী নেতা আর বাকি সকল সন্তুষ্ট করবলে বা বাকি যদি হিন্দুত্ব বেস এটা আছে সন্তুষ্ট করবলে চেষ্টা করে, কিন্তু এইখিন যখন আসল কাম আছে সেইখিন এই তুষ্টিকরণ করে আর তুষ্টিকরণ প্রকৃতার্থক করে। মিয়ার কারণে একটা ডেভেলপমেন্ট কাউন্সিল খুলি দিছে, তারপর মাটির আসনি আনি দিছে 2011 সালে আহা বিদেশী প্রতিষ্ঠা করবলে, তৃতীয়তে তারপর কেন খিলঞ্জিয়া হবো লাগে সেটাও তার উপদেশ দিয়ে। আনফালে যে NRC পুনরীক্ষণ আছে, যদি ইতিমধ্যে একটা রাস্তা সম্পূর্ণ পথ প্রদর্শন করা হয়েছে সেটা নকরে, কিন্তু খিলঞ্জিয়া রক্ষা কবচ আছে সেইটা নকরে। আজি কেবল লক্ষ্য হয়েছে যে নিজের পরিয়াল আর থাকা সঙ্গীবৃন্দ সকল আর্থিক উন্নতি করব, ক্ষমতা দখল করব, আর এই ক্ষমতা দখল আর এই এনেকা একটা আচরণ আছে আজি খিলঞ্জিয়া জাতি সম্পূর্ণ একটা মানে সংকটের ফলে ঠেলি দিছে।